এই আমরা উলামা একরাম এই পাঁচই আগস্টের পরে যেন কোন মন্দিরে আক্রমণ না হয় এই আমাদের মসজিদে আক্রমণ হয়েছে মন্দিরে আক্রমণ করতে দেয় নাই আজকে সেই মন্দিরের সামনে আমার মুসলমান সন্তানকে সবাই দেয়া হলো কুমারে কুমারে শহীদ করা হলো এটা কোন মুসলমান রক্ত মাংস থাকতে মেরে নিতে পারে না পারে না পারে না হিজবত তোর মত একটা টকবগে যুবক ছিল এই শহীদ আলী কথা না কেন ঠিক এই মাহমুদ ছিল তার মধ্যে চকবগে একটা নৈনিস্তার এডভোকেট ঠিক আর কাজী ছিল যারা আর কাজ ছিল ওই 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 ফাইলগুলা সে ডিল করতে ওই মামলাগুলা লড়তো যারা নব মুসলমান

তাদেরকে উৎসাহ দিয়া টাকা দিয়া পয়সা দিয়া বিনা পয়সায় তাদের কেস গুলো লড়ত এবং এফিডেভিট নামা ও নিজে করে দিত এইটা ছিল এই ইস্কনের সবচেয়ে বড় শয়তান যারাই মারছস বাংলাদেশের মানুষকে চিনুস না কথা বলেন না কেন আরো জোরে বলেন বাংলার মুসলমানরা চিনুস না

দেখলাম সে ফজরের নামাজ পড়ছে এবং সে প্রতিবাদ করতে গেছে এই প্রতিবাদের হিতারে তাকে ধাওয়া করে যেভাবে কোবাইছে এক একটা কোপ দিয়ে সাইন কোরাল দিয়ে রাম দাউ দিয়ে 8 ইঞ্চি করে জায়গা পাইলে গেছে এই হত্যার বিচার না দেয়া পর্যন্ত বাংলার একটা মুসলমানও ঘরে যাবে না আলেম ওলামা যদি ডাক দেয় পাঁচই আগস্টে যদি সরকারে পতন ঘটাইতে পারি এই ইস্কনের বেঈমান গুলার পতন না ঘটানো পর্যন্ত বাংলাদেশের আগুন থাকবে না লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে ইস্কন রে কত না করে আগুন থামতে হবে না কে কে রাজি আছো আল্লাহ গায়রে পর

হয়তো এই শুক্রবার সারা বাংলাদেশে দাবানলের মতো আগুন জ্বলবে কেন আমার কুলিজার ভাই কি অন্যায় করেছিল কেন তাকে নিঃসঙ্গভাবে হত্যা করা হল শহীদ করা হল তার বিচার না হওয়া পর্যন্ত বাংলার অন্তত কোনো যুবক থামবে না আজকে তারে যদি ইস্কনের এই বেঈমানগুলো মেরে তারা সাকসেস হয় কোনো বিচার না হয় এই যুবক তোরেও কলেজের মধ্যে কোবায়া মারবে ইসলামের পক্ষে কথা বলে ইস্কন তুই কোনো বিচার পাবিনা আমি সমস্ত ছাত্র সমাজকে বলবো প্রধান উপদেষ্টাকে বলবো এবং আমাদের এখানে সমন্বয় এই সরকারের মধ্যে কিছু যুবক আছে তারা ইসলামী মাইন

এই নবাবগঞ্জের যুবক আগুন থামবে থামবি জোরে বল থামবি আলিবের রক্ত বেথা যেতে পারে না বিচার চাই বিচার চাই রক্ত বেথা যেতে দিব না লীলা হে আল্লাহ কবুল করেন জোরে কেনা আমি

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا اما بعد فقد قال الله تبارك وتعالى فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سيد والقرآن الحكيم وقال الله تبارك وتعالى والذين امنوا اشد حبا لله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم

তুমি আমার কানে গুলির মতো একসাথে নামাজ পড়লে কে খুশি হয় আমার মনে হয় দুই হাজার চব্বিশ সালের সবচেয়ে চ্যাম্পিয়ন মাহবিল আমার যে কটা লোক আমার স্টেজে থাই তার চাইতে তো তাহলে বোঝা গেল নবাবগঞ্জের এই বিলের মধ্যে সরের মধ্যে এককারে আরিয়াল বিলের মধ্যে মনে হয় পুরুষ বাড়িতে কম ঠিক না বেটি জোরে কর লেডিস বেশি মহিলা যদি বেশি হয়ে থাকে মহিলা প্যান্ডেলে মহিলা বেশি কথা ঠিক না বেটি কিন্তু যে কয়জন আইছে অধিকাংশে আমার বাপ চাষার বৈশিষ্ট্য আর যে কটা যে খারাই মগা এটা ওই যে জায়গা দেখেন মগা নইলে কিন্তু যাইতো না হ্যাঁ হুন যাইস না লাম্বাড়ায় হুনে এ দুলাবাইর পোলা অধিক যাইস না আয় তোর কপাল ভালো হয়ে যাবে আল্লাহ আকবর জোরে বলেন তো আমি জানি এমন প্যান পরে আসছো সোডা পরে বসা যায় না আমি জানি ও বসতে গেলে পেরাত করে বেরিয়ে যাবো তোর মুতার জায়গা ব তারপরে ব আয় দুইজন হুজুর ওখারা রয়েছে আহে না হুজুরে স্টেজ আহে জাহে চেহারা অনেক সুন্দর বয়সক মাসে একদিন আপনাকে মুতাম রহ জিলাম আহে মাহে আল্লাহ পর্যরে বলেন তো আরো সরে বসেন দুর্লাভাই বললা তিনজন বসেন আপনি আপনাকে ভিডিও করতে হবে না এখানে ক্যামেরা আছে রাজ একসাথে বলেন নামাজ বললে কে খুশি হয় জাকাত দিলে কে খুশি হয় হস্ক করলে কে খুশি হয়

জান্নাতের কথা চিন্তা করে বলেন তা বলেন আল্লাহ আমার এই বাপ চাচাদেরকে মাফ করে দেওয়াজ আল্লাহ অনেক যুবকরা আসলে মাহ বেশি হয় কারণ কি জানেন যুবকরা আমাদের দেশের একটা কোরআনের পাখি এরা কোয়াজের পাখি বর্তমান যুবকরা গান কম শোনে ওয়াজ গজল বেজি শোনে এর পিছনে কারণ কি জানেন এরা আলহামদুলিল্লাহ অনেক ইসলামের প্রতি এসে গেছে ইনশাআল্লাহ তাআলা তা না হলে এই ওয়াজের যারা আয়োজন করছে বিশেষ করে মিল্টন নাম নাম মিলটন তারপরে এই যে এই যে ছেলেটা ডান পাশে দাঁড়ায় আছে আল্লাহ নুরে আলম না আলিনুস অনেক সুন্দর নাম আলহামদুলিল্লাহ বলেন এই যুগগুলা রক্ত গড় বড় তারপরেও কিন্তু এরা ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারবে করে নাই এরা ভালো কাজ করেছে ওয়াজ টা ভালো না খারাপ জোরে করে আরো জোরে করে ওয়াজে যার আসছেন একটা শুভ সংবাদ আপনাদের দিয়ে দিয়েছে যতগুলা ভালো কাজ আছে তার ভিতরে আপনাদের ওয়াজের আশাটা এবং বর্ষাটা একটা ভালো কাজ আলহামদুলিল্লাহ বলেন তো এই বেজ বাড়াও টন বাড়াও হালকা জাফসার উপরে মাস্টার দা বাড়াও তোমার মাইক খারাপ না আমি বলবো কিন্তু তোমার সেটিং হয় নাই আল্লাহ অবজান এই দুনিয়া কি থাকতে পারবো থাকার সিস্টেম আছে যারাই নিজেরা মন গড়া ভাবে থাকতে চাইছে ওরাই পালাইছে ঠিক না বেটি ঠিক

আমাদের বাংলাদেশের চার সমান একটা দেশ মারহাবা বলতে পারলেন না বেবিলেন যে শহরে ইব্রাহিম আলাহালাম জন্ম নিছে শয়তান নম্রুদ জন্ম নিছে আর সম্পর্কে ইব্রাহিম আলাহিসামের বাবা আজর আর নম্রু এরা মামা তো ভাই হুবা ভাই এই জন্য দেখবেন ইব্রাহিম আলাহিসামের বাপের বডি গেট বানাইছিল নমরুদের নম্রুদের বডি গেট কিন্তু ইব্রাহিম আলাহিসামের আব্বাস আজর আসল ওনার নাম আজল না তার সের সুরে আম্বিয়ার মধ্যে দেখবেন ওনার নাম হলো তারেক কি নাম কিন্তু ওনার গাড়ের উপরে একটা মূর্তি থাকতো স্বর্ণের সাত কেজি ওজনের একটা মূর্তি ওনার গাড়ে থাকতো তো মামা তো ভাই ফুবা তো বাইরে বলতো সকাল হয়েছে এখন উঠ সে নমরুদ্রে কিন্তু কখনো দাম দিয়ে কথা কেন কারণ হেরা দুইজন একসাথে হাডুডু খেলছে একসাথে লুঙ্গি খুলে টান দিয়ে নদীতে গোসল করছে ল্যাংডা হইয়া

স্কুলিতে আসার সময় বই খাতা পাশে থুইয়া স্যান্ডা খুইলে লুঙ্গিটা উঁচা করে পাল্লা দিছিলাম কার প্রসাব কত দূর যায় কত কর না কেন ঠিক নমরুদ্রে আসর কেন দাম দিত না ওই যে ল্যাংটা কালের বন্ধু যে আল্লাহ আকবর বললেন না বন্ধুত্ব এমন একটা জিনিস এটা আমি বলি না কোরআন শরীফের কথা শোনেন কোরআন আল্লাহ কি বলে আমি ওই আয়াতটাই আজকে পড়ছি

কোন ডিস্টার্ব করবি না আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন সরে কোন আমিন আরো চলবে না আমিন মোমেন সবচেয়ে বেশি ভালোবাসে কাকে ভালোবাসার ইন্টারভিউর মাঠে যদি ভালোবাসা দিতে যায়া জীবনও দিতে হয় রাজি আছেন না বাবা আমার বাবা যান আব্বা যান জাতির পিতা ইব্রাহিমের মতো জীবন দিতে রাজি আছেন না

তাকবির দিবে যুবকরা যেই যুবকরা লাঠি সারা গুলি সারা বন্দুক সারা হুদা কতগুলো পিকিট দিয়ে শেখ হাসিনার মতো সরকারে পোল্টি লাগাইতেছে কতক্ষণ না কেন জোরে কান যেটা কোনদিন সম্ভব হইত না বিএমপির দ্বারা পনেরো বছর কম চেষ্টা করে নাই বিএমপির চান্দুরা

যারাই আল্লাহ সাথে লড়ছে ওই মরছে মাঠে বসছেন এটা জান্নাতের মাঠে এটা কারো বাপ দাদার মাঠ না কথা ঠিক ঠাক ওয়াজের মাঠে যারা লড়াচড়া দেবে কথা বলবে আল্লাহর প্রেমে হাসবে কাঁদবে এই চোখটা আমার আল্লাহ জাহান নামের আগুন থেকে হারাম করে দিবে যে চোখ এবং যে মুখ যে আওয়াজ যে হাত আল্লাহ জন্য কাঁদবে করন্দন করবে ওই বড়িরে করে চলবে না কারণ আল্লাহ কোরআনে করেছেন যারা ইমান এনেছে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে মোমেন

আমি পৃথিবীর বহুত দেশে আল্লাহ আমাকে সফর করাইছে এই বয়সে আপনি জানেন না ১৪টা দেশ আল্লাহ আমাকে সফর করাইছে আমি দেখেছি আমার এই বাংলাদেশের মানুষকে দিয়ে এমন কষ্টের কাজ করায় সবচেয়ে ঘৃণিত কাজ সবচেয়ে ছোট কাজ এইটা আমার বাংলাদেশের কলিজার টুকরা প্রবাসীদের দিয়ে করা বেতন দেয় কম কাজও করায় বেশি করায়ও খারাপ কাজ সবচেয়ে ছোট কাজ করায় যে কাজটা এই প্রবাসীটা যদি দেশে করতো এর তিন গুণ টাকা বেশি কামাইতে কথা বল না কেন আরে মেথরের কাজ যদি এই সভাপতির পোলায় করত সরকার হিসাবে মনে হয় দেড় লাখ টাকা বেতন পেত মেথরের কাম করে রাস্তা পরিষ্কার করে হুদা বেতন পায় তিরিশ হাজার কথা বল না কেন এই তিরিশ হাজার টাকা বেতন পাইয়া ছয় মাসের বেতন দিয়ে তোরে দিলো মোটর সাইকেল কিনা ওরে ফুডারে তুই সেই মোটর সাইকেল লইয়া চালাই হুম বাবা কুত্তাও এরকম কুদে না কুত্তাও তো আস্তে আস্তে কুদে ও কুদে কি বাবা মরে ওটে রাখেন নিচে যাইয়া কথা কেন তো আমার গাড়ি রে লাগাই দিছে এরম এক বাদাই মেরে ফেল আসার সময় রামের খান্দাতে দাগ পড়ছে তো আমার ড্রাইভার জি কইছে কি রে ভাই তুই দেখতেছিস ওই যে আমানুল্লাহ আমানের বাড়ির কাছে সিপ আছে আছে না আমানুল্লাহর বাড়ির সামনে খাল দায় ওই সিপার মধ্যে দুই পাশে দুই ওই আর ওই উম ঢুকাইছে মাসখানে আমার গাড়ি বিড়ি জাল ওই ডু তো আমার ড্রাইভার খালি কইছে যে ভাই তুই দেখকে ঢুকালি না পর দেখা দেখি টাইম নাই দার দারো চড়ে নাই এ হনুমনে চাপ দিলে হি গুণ পরে হিগুন কয় দেখা দেখি টাইম নাই এইভাবেই চলতে হবে কলিজার টুকরা বাজান্দা আমার বড় ছেলে আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়ে মিশর ও আমার পোলার বয়সী সে আমার দেখে কয় দেখাদেখির টাইম নাই কথাটা কেন করলাম জানো তোকে পাও দূরে ধরে যাই তোর আমার ছেলের মতো ছোট ভাইয়ের মতো কলেজের টুকরে বন্ধুর মতো আমি তোকে কেন বলে যাই জানো কোনদিন কোন মুরব্বীর সাথে এই যে আমার দাড়ি ফাঁকা বাজার না রাস্তায় দাঁড়ায় থাকবে তুই তাদের সাথে বেহাদি করিস না এই যে আলেমুল্লাহ মায়েদের সাথে বেহাদি করিস না হতে পারে তুই আজকে আমারে বলে ফেললি দেখা দেখি টাইম নেই এইভাবে চলতে আইজ হোক হোক এক সপ্তাহ যাবে না বিচার হয়ে যাবে তুই দেখতে পারবি কথা ঠিক না বেটি কেন বলছি ওই ছেলেটাকে দিয়ে তোকে বুঝাইতেছি কেন কলিজার টুটা বাতি যারা এই জন্য বুঝাইতেছি যেন তুই ভালো হয়ে যা তুই আমার দোয়ানে নে তুই আমার দোয়া নেই মুরব্বীদের দোয়া নেই কবরে ভালো থাকবি দুনিয়াও ভালো থাকবি কথা ঠিক না বেটি যারা মুরব্বীদের সাথে বেয়াদুমি করে হান্ড্রেড পার্সেন্ট এই জীবনে তাদের জিন্দিগিটা ধ্বংস হয়ে যায় জীবনে বহুত দেখছি কারণ মুরব্বীদের সাথে নবীদের সাথে ওলিদের সাথে সাহাবীদের সাথে আলেমদের সাথে যারাই বিয়া করছে ওদের মরণে কুত্তা বিলের মতো হইছে বইরা মইরা রেছে কুয়াসার মধ্যে মোটরসাইকেল নিয়ে ব্রিজের নিচে এক সপ্তাহ পরে পচা লাশ বাইর করছে কথা কর না কেন ওই আরি আর বিলে তোর কুত্তার মতো কোবায়া মাইরা থুইয়া দিছে তোর লাশ পাইতে 20 দিন পরে কারণ

এখন দোকানটা বন্ধ করে দাও আমার কলিজার টুকরো কমল মতি যুবকদেরকে ওয়াজ শোনার মতো সুযোগ করে দাও যুব সমাজ যদি ভালো হয়ে যায় এই সমাজটাই পরিবর্তন হয়ে যাবে যুবকরা যদি পারে সরকারে পরিবর্তন করতে কেন সমাজ পরিবর্তন করতে পারবে না যুবকরা যদি মদ গাঁজা হিরোইন খাওয়া বাদ দিয়ে দেয় পাঁচক্ত নামাজি হয়ে যায় আমার বিশ্বাস সভাপতি সবকে আমার ভাইকে সাক্ষী রেখে বলে গেলাম এই সমাজটাই সুন্দর হয়ে যাবে

এখন এইটা যদি আমাকে দেশের সরকার সে আওয়ামী লীগের বিএমপি ও কার হুজুর যেই করব গরিবের উপরে জুলুম আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই জুলুমের বিচার এই জমিন থেকে আল্লাহ না দেখাইয়া তারে দুনিয়ার থেকে নিবে না কথা ঠিক না হুজুররা যখন জেলখানায় ছিল এই আইন মন্ত্রী কি কইতে জানেন ওরে আল্লাহ সেগা সেগা মাইকের সামনে সংসদের সামনে কি সুন্দর পুতির পাট পড়তো আল্লাহ মনে রাখবেন বাবা আপনি যা করবেন ওইটা পাওয়ার জন্য অপেক্ষা করে এই যে অনেক চাষা আছে তার মায়ের আপনি বাদ দেন যদি প্যারাসিটাম কিনার পয়সাও যায় না আমার বাড়ি করে গাড়ি করে আমি বাপরাটা লুঙ্গু কিনে দেয় না দিব করতে বুড়া তুমিও দাও কথা কর না কেন সসায় মাথা দোলাইতেছে এখন খুব করছে আমি আমার মা বুনদেরকে বলবো তুমি যদি শাশুড়িকে শাশুড়িকে ভালোবাসা দাও তুমিও বোর মার কাছ থেকে ভালোবাসা পাইবা তুমি তোমার শাশুড়ির ছায়া বেলাও দুয়া দিবা তোমার বউমা তোমার গাও টিপা দিব এমনকি তোমার সবকিছু দিয়ে দিব কথা বল না আর তুমি তোমার শাশুড়ির গড়টাও মুসা দিবা না তুমিও জুতার বাড়ি খাওয়ার অপেক্ষা করো ঠিক না বেটি জোরে কর আরো জোরে মুন্ডা খারাপ এক শাশারে দেবে মুখটা খোলাই দিয়ে গেলাম না কি রাখছে করছে আমার উপরে

এইটা আবার অনেক বুরা বুড়ি দেহে পোলা বিদেশ থেকে পোলার বউটাও আরেকজনের মোটরসাইকেলে চলে বুরা কইতে পারে না কিল লেগে জানেন 100% ওই বুরার বাদ বন্ধ হয়ে যাবে আমি আপনাকে দুইটা পাউ ধরে বলে যাই যদিও কথাগুলো আপনি অন্য নজরে দেখতেছেন কথাগুলো বাস্তব ঠিক কথা বল না কেন ঠিক এ প্রবাসী তোমার কষ্টের টাকা তোমার বউ কোথায় খরচ করে একটু তদন্ত করো এই যুবক তোর কষ্টের ঘাম ধরে পয়সা কোথায় খরচ করে এত দম্ভ যদি কোন ছেলে আমি আমি বলবো যার বাবা প্রবাস থাকে এই যে অতি তাড়াতাড়ি ছেলেটা বালে গইলে ওরও প্রবাসে নিয়ে যায় তাহলে বুঝবে যে ওর বাবা ওর এই পর্যন্ত আনতে কত কষ্ট করছে প্রবাসীদের কষ্ট কেউ বুঝেনা ভাই আমি এই বছর এই যে গত মাসে ২৭ তারিখ ওমরার থেকে আসছে বিশ্বাস করেন সাত মাস আগে গেছে সৌদি যেই ব্যাগটা গাড়ে করে নিয়ে গেছে হজুর ওই ব্যাগটা মাথায় দিয়া হেরেমের মধ্যে ঘুমায় হেরেমের ভিতরে যে মাঘ না খাও না ওইগুলা খাও কোন কাজ নাই কাম নাই কিচ্ছু না

আল্লাহ এদের ঘাম ঝরানো পয়সা যে ছেলে মেয়েরা খারাপ অবস্থায় খরচ করে আল্লাহ তাদের হেদায়ত নসিব করে দাও জোরে আমি তাহলে আমার সাথে উত্তর দেন জমিনের মালিক কে ওই আল্লাহর প্রশংসা বলেন তো দিকে আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহ আকবার আলোচনা আল্লাহ আমাকে যে যত সময় করাবে আগে যেন আমি আমল করতে পারি

এদেরকে উঠানো যাবে না এদের সাথে জিয়া দিবি করা যাবে না এদেরকে আমি চিহ্ন করব ওরা আমার সম্মান করবে আর যেই বয়সে আজকে রাত দশটা বোধ দোয়ার শুনতে এই বয়সে আমি লুঙ্গিও পরি নাই এটা বাস্তব কথা আমি গোপালগঞ্জের বলা আর আপনি নবাবগঞ্জের বলা কেডা কি আছেন আমরা জানি না কথা কন না কেন এই যেই বয়সে ছেলেরা ওয়াজের মাঠে পড়ছে এই বয়সে আমি ইলিয়াস রহমান যদি জীবন ওয়াজে যাই নাই অতএব এদের জন্য দোয়া করার দরকার আছে আল্লাহ আল্লাহলিদেরকে আব্দুল কাদের জেলারের মতো বানায় দেয় আপনারা বেশি বেশি বাচ্চাদের জন্য দোয়া করে জানাবো আমরা তো চলেই যাবো তাই না এরাই দেশের ভবিষ্যৎ এরাই দেশের আছে এরাই এই দেশের ভবিষ্যৎ এরাই পারবে জালমের বিরুদ্ধে যে হাত করতে এরাই পারবে কুরআনের পক্ষে কথা বলতে এরাই পারবে আলেমদের পক্ষে কথা বলতে যারা সংসদে দাঁড়াইয়া নায়িকা গায়িকা একটা নটটুকি মুমতাজের মতো একটা বদমাশ যদি আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে এই যুবকরাই পারবে ওরা সাজা করতে ঠিক আল্লাহ দেখেন নাই 15 বছর ওরে বাবা যেই সেরি নটটুকি

টাকা না খালেদা জিয়ার স্বামীর খেত বেচার টাকায় বিদ্যুৎ চলতো না বিদ্যুৎ চলতো এই অটো রিক্সা চালানো এই দিন মজুরি খাটনেওয়ালা ধান রোপণ করনে আমার মতো এরকম গরিব একজন ইমামের টাকার বেতনে বাজার কত ওই রেমিটেন্স দিয়া প্রবাসীদের রক্ত পানি করা পয়সা দিয়ে সংসদ চলে আল্লাহ যা করে ভালো লাগে করে এখন আর গান শোনা যাবে না দোয়া করেন এখন কোরআন তেলাওয়াত শোনা যায় দুয়া ও করবেন না হুজুর ভোট দেবেন না ওটা আমি একসাঁ কালকে বাসের মধ্যে কইতেছে আহ হুজুররা গাব আইছে হ্যাঁ এইভাবে কইতেছি হুজুররা পুলি মাছের মতো গাব আইছে সে কাশিনা না ফালাই তো হুজুররা আবার মাথ এরকম রাজনীতির কথা কইতে পারতো শর মনের হুজুর একটা বাহ বা আরাজ বন সে করে করে এখন শুনিছে এম টু হর স্বপ্ন দেয়। আরে বউয়ার ফ বউয়ার বুঝলি না আমার নবী ছিল প্রধানমন্ত্রী ঠিক কথা আসতে বলে লুল হইয়ে মরবা আমার নবী 10 বছর মদিনার প্রেসিডেন্ট সত্য না মিথ্যা ইসুবালার সাল্লাম 1 বছর না 41 বছর মিশরের প্রেসিডেন্ট জোরে 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 ইসুবালার সালামের বাবা ইয়াকুবাল সাল্লাম

শুধু একটা কথা বলতে হবে আলেমদের জবান যারা বন্ধ করতে চায় এদের জবান যেন আল্লাহ বন্ধ করে দেয় যারা মাইক্রোফোন কাইরা নিছিল আজকে কোথায় আজকে পাট খাতে ধান খাতে পালাই ফেলে চোরের মধ্যে বেড়াইতেছো বুঝালো ওইখানে বই একটা আতস বিটি পোয়ার ক আল্লাহ ভুল করছি ভুল করছি হুজুর গো ভাগ পালি যে পাউ ধরে মাফসামু হুজুর মুজা দুটো ধুয়ে দিমু আল্লাহ হুজুর একটা মেসাজ বানাই দিমু

ওরে বাবা সে আবার কি পড়র বড় করত ওরে বাবা সেতে নবাব মজুরি এমপি নাকি নাম কি না দরবেশ আল্লাহ শুকর সে দাড়ি চাইছে একটা ভালো খেতাব পাইছে দরবেশ কি কপাল তার রে সারাইঙ্গলের জায়গায় আটাঙ্গুল হয়ে গেছে সে দাড়ি চাইছে দরবেশ হয়ে গেছে

বাবা আমি কি ডেলি আপনাকে মাহফিলে আসবো অনেক বছর ধরে ঘুরতেছে আমার পিছনে আমার চ্যানেল পায় না হালাকি আমার বাড়ি বেশি দূর এই যে তুলসী ব্রিজটা পার হইলেই কেরানি এইবার এই পার নবাবগঞ্জ ওই বেল হলো কেরানি গাছ হালাকি আপনারা বাড়ির পাশে বইও আমার পান না রংপুর এলারা পায় আপনারা পান না একটা ছেলে আল্লাহ আপাবি হবে দোয়া করতে তুজবি টেপটা টাহা দিস টাহা না দিলে করতে পাবি আমার

আল্লাহ ইট বলে দেয়া যায় যুবক বলে দেয়া যায় লাইলির মতো যদি মজনু যদি যেভাবে লাইলিকে ভালোবাসছে ওইভাবে যদি কোনো একটা দিন কোন যুবক আমার মौलারে ভালোবাসতো ওই ছেলেটা আল্লাহর প্রেমে পাগল হয়ে যেত ঠিক বলুযিনা আমানু ওয়া শাদদু এই আয়াতের পরে আমল হয়ে যেত লাইলি ছিল একজন অনেক বড় ধনীর মেয়ে তাইপে ছিল তার বাবার বাড়ি তাইপ নাই শুধু পুরা মক্কা এবং লিবিয়া মিশর এই দেশগুলা শাসন করত এবং ব্যবসা করত এই লাইলির বাবা এই বেডাই বেশি ডিস্টার্ব করবি সব করে উড়াই দেব বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ খারাপ লাগতেছে বাবা আল্লাহ জান্নাত আপনাদের ক্ষমা করে দেয় আলোচনা যত সময় চলবে যাবেন না তো সবাই থাকবেন তো বলেন তো আমি আল্লাহ সবার সেই পন্থে থাকার তৌফিক দান করেন কথা যদি মাঝখানে ডিসটর্ব হয় কথা কিন্তু ডাইবেট হয়ে যায় ঠিক এইজন্য আল্লাহর কাছে তবা করলাম ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা তাকানি দিকে কোন দিক কথা বলবো না বলান লাইলির বাবা অনেক বড় বড় লোক ছিলেন ঠিক মজদুর বাবা ওই বাড়িতে ইতিহাস বলেন ম্যানেজারের চাকরি করতো ম্যানেজার বুঝলেন না ম্যানেজারের ছেলে কিন্তু ছেলেটা ছিল পূর্ণিমার চাঁদের মতো আর লাইলি ছিল লাইল মানে রাত আমাবস্যা রাতের মতো কালা ওই কোডের মতো কালা কিন্তু লাইলি কালো হইলে কি হয় চেহারার মধ্যে একটা নূর আগে ফেসবুকে একজন আমাকে একটা জিনিস দেখাইলেন যদি এটা তাদের জায়েজ হয় একটা বড় লোকের শিল্পপতির মেয়েকে একটা দারোয়ানের ছেলে বাগাই নিয়ে বিয়ে করছিল আড়াই বছর জেল খাটাইছিল মেটার প্রেম এত কঠিন ছিল ছেলেটাকে যে কোনো ভাবে হোক নির্দোষ প্রমাণিত করে মেটার তখন আঠারো বছর পুরা হয়নি নাই আঠারো বছর পুরা হওয়ার পরে জজ সাহেব বলেছেন এখন মেয়ের এখতিয়ার সে যদি চাই তাকে ধর্ষণ মামলায় আজীবন জেল খাটাইতে পারে অথবা সে ছেলেটাকে সারাই নিয়ে সে নিজের ইচ্ছা বিয়ে করতে পারে মেটাকে জিজ্ঞেস করছে তুমি কি তোমার আব্বার পক্ষে যাবা না তোমার এই স্বামীর পক্ষে যাবা কারণ তোমাদের বিয়ে তো হয়েছে দেখো মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে আমার বাবা চিরদিন আমার সাথে থাকবে না আমার মাও থাকবে না মেয়েদের জীবন আল্লাহ গঠন করছে পরের বাড়িতে আমি ছেলের সাথে যাব আপনারা সবাই দেখছেন যুবক বাইরাও দেখছ ছেলেটার কাছে যখন চলে গেল মেয়েটা তার নিজের গহেনা বেইসে ছেলেটারে চাকরি দিল এই যে কয়েকদিন আগে তারা সাক্ষাৎকারে আসছে আল্লাহ তাদের সুখের ব্যবস্থা করে ছেলে একটা ইংলিশ মিডিয়ামে কলেজে চাকরি করে মেয়েটাও চাকরি করে সাক্ষাৎকারে তারা দুইজন বলতেছে ও আমার এমন একটা দুঃখের দিনের সাথী ইচ্ছা করলে আমার ধর্ষণ মামলা দিয়ে আজীবন জেল খাটাইতে পারত আমি ওর ঋণ কোনদিন শোধ করতে পারবো না আমার গায়ের চামড়া দিয়া যদি জুতা বানায় দেয় আমার স্ত্রীর ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না আমিও সবচেয়ে বেশি শক্তি পেয়েছি তোমার ভালোবাসায় আল্লাহ আমাদের সুখের ব্যবস্থা করছে সারা দুনিয়ার মানুষকে জানাই আল্লাহর রহমান যদি কারো পরে থাকে সুখ দেওয়ার মালিক আল্লাহ দুঃখ দেওয়ার মালিক আল্লাহ আমার বাবা চেয়েছিল আমার স্বামীর মিথ্যা মামলা দিয়া জেল খাটাইতে আল্লাহ তার কপালে লেখে নাই বিদায় মিথ্যা মামলায় যায় না এ বাগান ঠিক লাইলির বাবা পৃথিবীর মধ্যে ধনীদের মধ্যে একজন হালাকে লাইলে আমাবস্যার রাতের চাইতে অন্ধকার ইসলামী উপন্যাস খুলে দেখবেন সৌদি আরবের লেখা উপন্যাসের ঘটনা বাইরে সঙ্গে বুঝছে আলহামদুলিল্লাহ বলে কষ্ট ইতেছে আল্লাহ 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 জোরে আমি আমি আরো জোরে আরো জোরে

কলিজার টুকরা যুবক ভাইরা লাইলি মজদুর প্রেম কাহিনী কিন্তু কাল্পনিক ইতিহাস প্রমাণ করে কাল্পনিক ভাবে তোমাদের আল্লাহর সাথে মিলাই দিয়ে যাবি আজকে মার হাবা বলতে পারলেন না ঠিক লাইলির সাথে যখন লাইলির বাবা জানা হয়ে গেল যে ও আমার মেয়েরে ডিস্টার্ব করে মজদুরে এক দুই দিন না বহুতবার মেরেছে বহুতবার মেরেছে বহুতবার মেরেছে মারতে মারতে রক্তাক্ত করেছে গালের মধ্যে প্যারাক ঢুকাইছে হাত পায়ে প্যারাক ঢুকাইছে হাত পাও গুলো গিলাসের কাজ দিয়ে চাকু দিয়ে ফারছে যেন ভুলে যায় মজনুল লাস্ট একটা কথা কি বলেছে বাচ্চা সাহেব ও এই দেশের বাচ্চা সৌদি আরবের বাচ্চা আপনার আমার হাত কাটবেন পা কাটবেন কিন্তু আমার কলিজার ভিতর থেকে আমার লাইলিনে সরাইতে পারবেন না মজনদের লাইলি বললেন বাবা গো আর যদি মজনুরে তুমি এই ভাবে জেলখানায়ে রাখো আগামী কালকা সকালে যদি মজনুকে ছেড়ে না দাও তোমার মেয়ের মরা মুখ দেখবে লাইলি এমন ভাবে বিছার করলেন বাবা মজনুর লাইলির বাবা মনে মনে ভাবলেন যদি আমার মেয়েই মারা যায় এই ছেলেরে কষ্ট দিয়ার লাভটা কি ঠিক আছে একটা শর্তে লাইলির কাছ থেকে তুই আজীবনের জন্য সরে যাবি তোরে ছেড়ে দিলাম ওবাজান ছেড়ে দেয়া হইল মজনুকে মজনুকে নির্বাসনে দেয়া হইল ইরাকের সেই রাজধানী ছাড়িয়া বাবিলান শহর ছাড়িয়া আরব সাগরের পারে বাজান সাগরের পারে যাইয়া বালির উপরে মজনু এই ব্যাপারে লেখ লাইলি তুমি কি আমি না লেখতো মজনু তোমার ভালোবাসা জানলেই তোমার হঠাৎ করে লাইলি চিন্তা করলো মজনু কি বেঁচে আছে না মরে গেছে লাইলি তো চার জালের মাছ একটা পিরিস দিয়া গোস্ত তরকারি পাকাইয়া মজনুর জন্য পাঠাইছে কাজের বুয়ার কাছে এখন দিনটা নরম করবেন পাকায় দিছে মজদুর কাছে দিও তো যেই মহিলার কাছে দিছে এই মহিলা বা সুযোগে সন্ধান ব্যবহার করে হে তার নিজের মহাব্বতের লোক রে খাওয়াই দিছে লাইলি এত কিছু দেয় এর প্রতি উত্তরে মজনু আর কিছু দেয় না ছয় মাস হয়ে গেল কোনো কিছু দেয় না লাইলি সন্দেহ লাগলো কিরে আমি এত গোস দেই রুটি দেই খাবার দেই এত কিছু দেই ফল ফলাদি দেই আমারে কি মজনু একটা ঢিল দেয় না আসলে কি এর মাঝখানে কোনো ধোকাবাদ আছে কিনা আল্লাহু আকবার কন আল্লাহু কন লাইলি পরীক্ষা করার জন্য একটা চাকু আজকে ভলের পরিবর্তে একটা চাকু আর একটা পিরিজ ধরাই দিছে। তার কাজের পোলার কাছে বলে তুই আজকে মজদুরে যে বলবি কি বলবি যা বলবি লাইলি আব্বা এতদিন খাওয়াইলো পড়াইলো আপনি লাইলির কিছু দেন নাই আপনার শরীরের কিছু গোশত লাইলি চাইছে এখন তো নকল মজদুর মুসে মাসে খাইছে ও তো চিন্তা করে আমার তো দূরের কথা আমি এইটা কাজে লাগে মজদুরি দিয়া আল্লাহ ফকুর বলেন দেন কবিতার কত সুন্দর কথা বলে জন বলছে এইটা মজদুরি কাজে লাগে গোস্ত খাওয়ার দিক দিয়ে মজদুর আর ভাও খাওয়ার দিক দিয়ে আমি মজনু তোর অনেক দিন ধরে খুঁজতে আছি দোস্ত কি ব্যাপার তুই জানো তুই তো জানো আমি লাইলির বাড়ি কাজ করি কয় হ্যাঁ তুই কি পারবি লাইলি একটা জিনিস দিতে কয় কি এই সাকুটা কিন্তু লাইলি আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার মজদু সাকুটা ধরে সুমা দিছে এটা আমার লাইলি এই সাকু দিয়ে আমার লাইলি ছুরি দিয়ে ফল কাটছে আরে বেটা সাকুতে পরে সুমা দে লাইলি আগে কি কইছ শুনবি না বলেন কি বলছে এখন দিনটা নরম করবে যুবক ভাই না তোর লাইলি বলছে তো শরীরের কোন একটা জায়গার থেকে একটু গোস্ত কাইটা দিতে এইবার বস্তু বলে আমার লাইলিকে আমার কলিজাত ছিঁড়ে দিতে বলছে আমার লাইলি কোন জায়গার গোস্ত খাবে মাহবুব খোদা জিস দিল মে হাসল নেই লাখো মোমিন হো মগর ইমন মে কামিল নেই বাজার যার অন্তরে আমার মাওলার প্রেম নাই ওই অন্তর অন্তর না ওটা কাদার মাটি ওই লোকটারে বলতেছে আমার লাইনে কোন জায়গার গোস্ত খাইতে চাইছে এবার আব্দুল্লাহ বলে এটা তো আমি জিগাই নাই কোন জায়গার গোস্ত খাইতে চাইছে মজনু আগামী কালকা তোমার কাছে এসে জিজ্ঞাস করে এসে বলবো কোন জায়গার গোশত লাইলি চাইছে যুবক আমি তোর পাও দুটা বলে দিয়া যাই রে এই দুনিয়ায় সব চাইতে আল্লাহ আল্লাহ রসুলের পরে বেশি ভালোবাসে মার বাবা ঠিক না বে ঠিক তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দে এই যে কয়েকদিন দুই সপ্তাহে জুরানে রাখমা বারো বছর পরে আল্লাহ তার একটা সন্তান দিছে বাবা কিন্তু সন্তানটা এমন পজিশনে মায়ের টিউবের দ্বারা হয়েছে যদি সন্তান কাটতে যায় সিজার করতে গেলে মা বাঁচবে কত বাবা সন্তান বাঁচাইতে গেলে মা মায়ের আসল নারীটার ভিতর দিয়ে মেয়ে ছেলেটা জন্ম নিছে মায়ের কাছে যখন কাগজ আসছে প্রথম স্বামীর কাছে যখন আসছে এই যে এ এবারে এ তোর মতা তার মানে কে তোর বাপের মতো লোক মগা বার বার ফেসবুকের পাটে কিচ্ছু নাই আল্লাহ হেফাজত করুক জোর আমিন আর আমিন আমার বাপের বসে লোক বয়ে সভাপতি অসুস্থ মানুষ আল্লাহ তার সুস্থ বানাই দাও জোর আমিন আরে এত ভালোবাসা দিছে লোকটা এই যে যারা দাওয়াত দিতে গেছিল কয়জনে এই ছেলেগুলোর প্রতি আমি এত এত ভালোবাসা আমি আজকে এই মাহফিলে আসতাম না এরা হয়তো ডরে আমার ফোন দেয় না মনে করে দাওয়াত তো দিয়ে এসে অ্যাডভান্স দিয়ে হুজুর তেমনি আইবো আমাকে অনেকে মনে করে মাগডা হুজুর না আমাদের ওয়াজের সমস্ত টাকাগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় খরচ আপনি জানেন না যারা দাওয়াত দিতে গেছিল তাদেরকে জিজ্ঞেস করবেন আমি আপনাদের দোয়া চার কুড়ি টাকা খরচ করে কেন একটা মসজিদ বানিয়েছি আমি কাউকে বলি নাই চাই নাই যে আপনি আমার দেন হ্যাঁ আমি কোন বড় লোকের কাছ থেকে টাকা নেই নাই আপনার মনে গরিবের টাকা দিয়ে আমি মসজিদ করছি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আল্লাহ যেন আপনাদের টাকা কবুল করে নাই।

যব কইছ না তোর জন্য আল্লাহ ওলি বানাই দে যরকানা আমিন করে জানে 1.5 ঘন্টা সাইপে রাখার এবিলিটি আল্লাহ দান করে আমিন এই দোয়া আগে করলাম বল্লাই হাসিস না বেডা হাসিস না বর্তমান পোলা বান তিন মাস পরে কয় বউ নাই থাকবো করতেও যে সারা কুত কুত খেলে খেতার মধ্যে ফেসবুকে তো থাকবো কি কথা না কেন মা বাপ বিল্ডিং বানাই দিয়েছে পোলার এক রুম দিছে পোলা ঘরের মধ্যে বইয়া সারারাত ইসিংকিন পা কা সি 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 তো থাকব কি ছাতা কথা বল না কেন আর এই যে আমার চাচা এখনো পর্যন্ত সাসিরে জনমের পিডান পিডায় সাসী আরাক বাড়ি দিয়ে পালা তার বড় পিডায় সিসি রে এরপর সাসীটা যায় না কি সত্য না মিথ্যা এখন তো বুড়ি খাতার মধ্যে জোরে জোরে কান্না মারে তাও তো যায় না আমার বাড়িতে কেন যায় না শাসিরে ভালোবাসাও দিবেন শাসনও করছেন আর এখনগুলা বোর হকা দায় করতে পারনা থাকব কত কত হিজলা তোর কি তোর কথা কি হিজলা কথা কর না কেন মনে রাখতে হবে যুবক যতদিন পন্ত নিজেকে ভালো রাখবে ইনশাআল্লাহ তোর জীবন যৌবন তোর বেরেন ঠিক থাকবে আল্লাহ দুনিয়া শান্তি দিবে আখিরাতেও শান্তি দিবে মা রে বাবার কষ্ট দিয়ে বিয়ে করবি এক শরীরে সুন্দর দলা কুমরা পাইয়া

কথা বল ঠিক হইতাছে না এটা আমি নবাববঙ্গদের কথা কই না আমার গোপালবন্ধুর কথা কই কারণ আমার দেশের পোলা পন পরবাসে কয় চে কইলে আমার দেশ হয় তোমার দেশও একসাথে বলতে হবে জমির মালিক কে আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ কলিজার যুবক আমার আমার দিকে তাকাক কোন দিকে ঘাটটা ঘোরাস না আল্লাহর প্রেমে পাগল যারা তারাই জান্নাতী ঠিক নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতী কোন মানুষের প্রেমে পাগল হয়ে জান্নাতে যেতে পারবে না ঠিক আমানু ওয়া সাদদু হুব্বাল আমার কথা না কোরআনের কথা একটা আয়াতে তাফসীর করে বিদায় নিব এই ভালোবাসা কারে কয় দেখ লাইলির সূরিটা আর পেলেটটা যখন গেছে আর মজদুর লাইলির কাছে গেছে সূরি আর পেলেট রিটার্ন

মজনুরে কলিজা দিতে হবে না আমার বোঝা শেষ হয়ে গেছে এতদিন যারে খাওয়াইছি এই লোকটা আসল মজনু ছিল না আজকে আমার আসল মজনুনে পাইছি আমার দিকে তাকাবে না চোখের পানি দিয়ে না আমি কেন বলতেছিলাম লাইলি মজদুর ইতিহাস যদি দুনিয়ায় কাল্পনিক হয়ে গো বাবা এই লাজলি মজদুর প্রেমের মতো হলো মা দুঃখিনীর প্রেম

ডাক্তার কোন শিউর দেয় না বারো বছর পরে আবার বাবায় সন্তান পাইছে সন্তানের কথাও বাবা বলতে পারে কিন্তু স্ত্রীর বেচারা ভালোবাসত বাস্তব ঘটনায় জুরার ঘটনা বেটা যে আমার কাছে বলতেছে দুই নয়নের পানি তার বাবা চপ চপ করে পরে আর বলে যে ভাই আপনি তো মা আওয়াজ করেন আপনি এই কথাটা বললে সারা দুনিয়ার মানুষ শুনবে আর আমার মেয়েরার জন্য দোয়া করুন আমি বললাম আপনার মেয়েটা কি নাই এই কথাটা বলতে দেরি আছে বাবা ও জোরে বয়ে বয়ে গুনগুন করে গানতাছে হুজুর ডাক্তার যখন অপশন দিয়েছে ছেলে বাসলে মা বাসবে না মা বাসলে ছেলে বাসবে না যদিও ছেলেটা মারা যায় মা বাসা ভিপটি ভিপটি মায়ের জ্ঞান কোনো দিন ফিরবে না আমরা ডাক্তাররা সিদ্ধান্ত নিতে পারে কি আপনারা বলেন না হে আমার কলিজার টুকরা ভাইরারা সে লাইলি মজদুর ভালোবাসা মায়ের ভালোবাসা কারে কয় দেখ না রে মা দুঃখিনী মা আল্লাহ আমার মতো কোন যুবক ভাইয়ের মা কোনদারি বাগা বাজানের যেন মানাই গো আমার দারি বাগা বাজানদের কে বলবো বাবা এই গ্রামের মধ্যে এমন একদিন ছিল নবাবগঞ্জে আপনার বাবা পরের জমিতে কামলা দিয়ে আপনার মানুষ করছে হয়তো আপনাদের বাজার থেকে বাবা ভালো একটা লুঙ্গিও কিনা দিতে পারে নাই সারা বছরে বাবা চাইটা কমলাও তোমাকে খাওয়াইতে পারে নাই আজকে তুমি কেজি কেজি কমলা ফেল কিনো হালাকে তোমার বাবা এক খালি কমলাও খাওয়াইতে পারে নাই ঠিক না বাবা বাবা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে যাই দুনিয়ায় খাওয়াইতে পারেন নাই বাবা মায়ের জন্য চোখের পানি ফেলাই এই মাহফিলে কাঁদবেন আমার আল্লাহ খাবারের দায়িত্ব নিয়েছে সন্তান যখন বাবা মায়ের কথা শুনে কান দেয় হান্ড্রেড পার্সেন্ট ওই সন্তানকে খাবারের ব্যবস্থা আল্লাহ নিয়ে নেয় যুবক ভাই হো দারি বাকা বাজান আমি আপনার ছেলের বয়সি বাবা হতে পারে আমি আপনার বড় বড় ভাইয়ের বয়সি হতে পারে আমি তোমার বাবার বয়সি বাজান আমি বারো বছর বয়সে মা আর আমি জানি একটা মা তার সন্তানরে মানুষ করার জন্য কত কষ্ট করবে আল্লাহ আমি দেখতেছি আমার বাজানদের চোখের পানি আল্লাহ যাদের চোখের পানি মা বাবার জন্য পড়বে তাদের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানাই দিবে জোরে কোন আমিন জোরে কোন আমিন এবার দেখবো কার মায়ের জন্য কার চোখে কতটুকু পানি আছে ওই বাবা বলতে যে হুজুর আমার মেয়ের নাম ছিল আসমা আমার মেয়ের আমরা ডাকতাম সুন্দর বাচ্চা लवली लवली বলে হুজুর আমার কলিজার लवली আমার আসনা অপারেশন থিয়েটারে যাওয়ার আগে যখন তার কাছে দলিল দেওয়া হলো এখানে সাইন দেন সন্তান স্যার না আপনি বাইসে থাকতেছেন মা ওই অপশনে সাইন করলো আমি মরে যাব আমার সন্তানটা বাজাই রাখবেন আমার বিয়ার বয়স বারো বছর পার হয়ে গেছে আমার স্বামী প্রতিদিন দোকান থেকে ব্যবসার থেকে এসে বালিশটা খালি পাইয়া আমার স্বামী জানেন আমার সন্তান পেটে আসার পর এক একটা করে জিনিস কিনছে আমার স্বামী শত্রু কুল বালিশ কিনছে বালিশ বানাইছে আমার সন্তান কোন ফেলাক্সে দুধ গরম খাবে সেই ফেলাক্সটাও কিনছে আমার সন্তান কোন ফেলাক্সে দুধ খাবে দাও কিনছে আমার ছেলেটা কি খাবে আমার স্বামী সব এক এক করে কিনছে এই নয় মাস বৈশাখ আমার স্বামীর বড় অধীর আগ্রহে আছে আমার বাচ্চার মুখটা কোলে আদর করবে আমি দুনিয়ায় বহুদিন খেয়েছি পড়েছি স্বামীর আদর স্বভাব পাইছি আমি দেখছি আমি প্রেগনেন্ট হওয়ার পরে আমার সন্তান হওয়ার পেটে আসার পরের থেকে

আমার এতিম্নায় কাদে আর বলে দুনিয়ার কত মা বাবা আমার হাতে কালে না পড়লো তুমি কি পারো না আমার মা বাবাকে কবর থেকে স্বপ্নের ভিতরে উঠাইয়া তাদের মুসলমান বানাইতে আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই দুনিয়ায় লাইলি মজদুর প্রেম আর কিসের প্রেম মায়ের চাইতে বড় প্রেমিক উঠাই বল বল ভাই বল সামনে বইয়া বইয়ে দুইটা ছেলে যুবক কামতাছে অজরে জরে মার গর বাবা এখানে হয়তো যাওয়ার রাস্তাঘাট ছিল না নৌকে যাইতেন হতবার টলারে ঢাকায় যাইতেন বাবা বাবা আপনার মা চাইয়া থাকতো আমার জাদুটা কখন বাসায় আসবে আসতে দেরি হইলে বাবা বান্তের পা রাস্তার দিকে তাকায় থাকতো এ যুবক মার ঋণ কি দিয়ে শোধ করবি তুই মোটর সাইকেল নিয়ে ঢাকা কলেজে রওনা দিছ তুই বাসায় আসার আগ পর্যন্ত তোমার মা এক লোক মা তো খায় না তাহলে বলো ওই মায়ের কষ্ট দেয়া যাবে না ইনশাআল্লাহ বলো

এমন লোক এখানে আছে আসরের নামাজ পড়ে ইমামের পিছনে পড়ে মসজিদের কোনায় বইয়া দুই বুড়া অথবা চার দোকানে বইয়া তো আর ইমাম রে মেলা দিন রাখা হয়ে গেছে একটা দামি কথা করে দিয়ে আর জীবনে এই বিলের মধ্যে আসা নেই আরিয়াল না কি কয় আরিয়ার বিল এইটার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক পালানো মন্ত্রী প্রধান পালানো প্রধানমন্ত্রী উনি চেসিলিনিয়েডের এয়ারপোর্ট বানাইতেন ঠিক কথা বল গিরে পারে জোর আছে কথা বল না ওই সাছা নাই বড় বড় কোদাললে রাস্তা নাম ছিল ঠিক আমাদের বাপ দাদার জমি এটা কোনোদিন আবাদ ছাড়া কোনো কিছু বানাইতে দেব না কি সাছা ঠিক

কাদের মতো যারা জনগণের টাকাকে সুশা খাইছে আনিসুল হক আইন মন্ত্রীর মতো যারা মানুষের পরে স্টিম রুলার চালিয়েছে যারা জনগণের কষ্টের টাকার উপরে ভর করে ক্ষমতায় থেকে জনগণের লাঠি দিয়ে জনগণের মাথা ফাটাইছে ওদের বিরুদ্ধে কথা বললে আপনার গুণা হবে না কণ্ঠে কথা বলতে হবে যারা কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো রাজি আসি না নাই